أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে দেশে এবং প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকে আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য, পুষ্টি এবং প্রয়োজনীয় বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা অত্যন্ত জরুরি একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে পুরুষাঙ্গের আকৃতি, দৈর্ঘ্য, প্রস্থ ইত্যাদি বিষয়। আমাদের ভেতরে অনেকেই আছেন যারা পুরুষাঙ্গের আকৃতি নিয়ে নানা রকম হীনমন্যতায় ভোগেন, অনেক পুরুষই এই সমস্যাটায় ভোগেন, এবং অনেক মেয়েদের ভিতরেও এরকম একটি ভুল ধারণা রয়েছে যে পুরুষাঙ্গের আকৃতির কারণে তাদের যৌন তৃপ্তি নির্ভর করে। বিষয়টা আসলেই কি তাই কি না, সে বিষয়ে ব্রিটিশ জার্নাল অব ইউরোলজি সম্প্রতি একটি রিসার্চ করেন এবং তার ফলাফল প্রকাশ করেন, যা রীতিমতো চমকপ্রদ এবং মানব ইতিহাসের বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে নতুন এক তথ্য সন্নিবেশিত করেছে। ব্রিটিশ জার্নাল অব ইউরোলজিতে এমআই নর্মাল শিরোনামে বিস্তর গবেষণা ধর্মী এক রিসার্চ এর ফলাফল প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, মানুষ মাত্রই বিশেষ করে পুরুষেরা নিজেদের গোপনাঙ্গ আকার নিয়ে দ্বিধা দ্বন্দ্ব, মানসিক এক ধরনের উত্তেজনা, অসুস্থতা কিংবা চিন্তায় আচ্ছন্ন বা ভুগে থাকেন। তাদের পুরুষাঙ্গের আকৃতি লম্বা কিনা ছোট নিয়ে নানা রকম ভাবনা মনে কাজ করে। যাদের পুরুষাঙ্গের আকার লম্বা তারা মনে করেন তাদের যৌন মিলনের সঙ্গিনী বা স্ত্রীকে পূর্ণ সুখ ভোগ দিতে পারবেন বা সক্ষম। পক্ষান্তরে এমন পুরুষও আছেন যারা অসুস্থতা বা দুশ্চিন্তায় ভোগেন পুরুষাঙ্গের সাইজ ছোট হওয়ার কারণে। তারা তাদের স্ত্রী বা পার্টনারকে পূর্ণ সুখ যৌন মিলনের সময় হয়তো নিতে সক্ষম নন। এই দুই ধরনের মানসিক বৈকল্য বা এক ধরনের সাইকোলজিক্যাল এফেক্ট মানব দেহ ও মনে ক্রিয়া করে থাকে। বিজ্ঞানী বা গবেষকরা কিন্তু এই দুই অবস্থার সম্পূর্ণ বিপরীত এক চিত্র বা ফলাফল পেয়েছেন। সম্প্রতি ইউকের একদল গবেষক এবং কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির লিড গবেষক জেমস শেরলক সহ তারা বিশাল এক মানব গোষ্ঠীর উপর গবেষণা চালিয়েছেন। তাদের গবেষণায় তারা পুরুষদের পুরুষাঙ্গের আকার ছোট কিংবা লম্বা ও বড় পুরুষাঙ্গ তার সঙ্গিনীর যৌন মিলনে কতটুকু প্রভাব ফেলতে পারে তা গভীর পর্যবেক্ষণ বিশ্লেষণ করেছেন। 15,000 পুরুষের পেনিসের সাইজ তারা যেমন পরীক্ষা নিরীক্ষা করেছেন, একই সাথে 50,000 উভয় লিঙ্গের মানুষের উপর গবেষণা তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন, বিশ্লেষণও করেছেন। গবেষণাকালে 15,000 বিভিন্ন ধর্ম, গ্রুপ, গোত্র, এথনিক মাইনরিটি পুরুষের সাইজ তারা পরীক্ষা নিরীক্ষা ও পরীক্ষাগারে বিশ্লেষণ করেছেন। তাদের এই এথনিক গ্রুপের মধ্যে ছিল অধিকাংশ ইউরোপীয় এবং মধ্যপ্রাচ্যের পুরুষ, আফ্রিকা ও এশিয়ার বৃহৎ গ্রুপ এর বাইরে রয়ে গেছেন, যার ফলে আরও অধিক বৃহৎ আকারের গবেষণার হয়তো শেষ পর্যন্ত আরও করা লাগতে পারে। গবেষণাকালে 15,000 বিভিন্ন গোত্র, ধর্ম, এথনিক মাইনরিটির উপর যে গবেষণা করেছেন সেখান থেকে গবেষক দল এভারেস্ট পেনিসের সাইজ মুসলমানের সহ ও ছাড়া 13.12 সেন্টিমিটার থেকে 11.66 সেন্টিমিটার পেয়েছেন। এই গ্রুপের মধ্যে অধিকাংশ সার্জারির পরও এই এভারেস্ট সাইজের নিচে পড়েনি। এই চিকিৎসা বিজ্ঞানের রিসার্চাররা বলেছেন, এই পুরুষাঙ্গ যখন স্ত্রীর লিঙ্গের যোনির মধ্যে ঢুকে স্পার্ম ডেলিভারি করে থাকেন, সকল পুরুষ ও স্ত্রীর ক্ষেত্রে একই অবস্থা ও নিয়ম থাকা সত্ত্বেও কেন পুরুষেরা তখনও যোনির ভিতর ঢোকানোর পরেও তারা তাদের পেনিসের সাইজ ছোট কিংবা বড় আকারের সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে ভোগেন। তারা বলেছেন, মানুষের স্বভাবজাত গুণ হলো তারা মনে করেন পেনিসের সাইজ বড় বা লম্বা হলেই বোধহয় যৌন সুখী হওয়া যায় বা স্ত্রী কিংবা পার্টনার বেশি সুখ লাভ করতে পারে। আর এই চিন্তা চেতনা থেকেই তাদের সাইজ, যাদের সাইজ ছোট তারা এ ধরনের হীনমন্যতায় ভোগেন। আসলে কি তাই? তারা বলেছেন, বিশাল গরিলার পেনিসের সাইজ হতে মাত্র 1.5 ইঞ্চি, অথচ তার সুখানুভূতি বা স্ত্রী গরিলার অর্গানিজমে কোনো সমস্যা হয় না। মানুষের মাথায় সব থেকে দ্রুত এবং
সহজেই খেলে চলে পেনিসের সাইজ লম্বা হলে নারীর অর্গাজম সহজে হবে। গবেষণা কি বলছে? তারা বলেছেন কম্পিউটারে ফিমেল রেড 3D কম্পিউটার জেনারেটেড ইমেজ সহ গবেষণার ফলে তারা দেখতে পেয়েছেন পেনিসের সাইজ আকারে কিংবা লম্বা ছোট কিংবা বড় যৌন মিলনের সুখের ক্ষেত্রে কোনো বাধা নয়। অধিকাংশ নারী জানিয়েছেন পেনিসের সাইজ নিয়ে তারা মোটেই চিন্তিত নন, তারা তাদের সঙ্গীর বর্তমান সাইজ নিয়ে খুশি। প্রশ্ন উঠতেই পারে বড় আকারের পেনিস হলে ভালো বা উত্তম কিনা, আদতে রিসার্চ সেরকম কোনো ফল আসেনি। গবেষকরা পেয়েছেন যৌন মিলনের সময় নারীর অংশগ্রহণ এবং উৎসাহ উদ্দীপনা ও সহযোগিতাই আসলে নারী কীভাবে বিছানায় খেলেন তার উপরই তার অর্গাজম নির্ভর করে থাকে। দেখা গেছে ছোট সাইজের পেনিস দিয়ে যৌন মিলনের মাধ্যমে নারীর পূর্ণ অর্গাজম হয়েছে, তবে লম্বা পেনিসের জন্য প্রয়োজন ডিপার বেজিনা বা গভীরতা যাতে পুরোপুরি ঢোকানো যায়। 50,000-এর উপর লিঙ্গের মানুষের মধ্যে 85% বলেছেন তারা তাদের সঙ্গী নিয়ে পেনিস সাইজ ও রিলেশন ও ইন্টারকোর্স নিয়ে খুবই তৃপ্ত। এর মধ্যে 95% পুরুষ তাদের পেনিসের সাইজ ছোট নিয়ে সুস্পষ্ট মতামত দিয়েছেন। শ্রেণীতে তারা দেখেছেন নারীর অর্গানিজমের অর্গাজনের ব্যাপারে পেনিসের সাইজ খুব একটা সম্পর্কিত নয়, তবে একই স্টাডির অন্য অংশে বলা হয় যে ভেজিনার ভেতরে টিস্যুর অংশ যা পেনিসের সাথে ঘোষিত হয় তার সাথে অর্গাজনের লিমিটেশন আছে। যদি তাই হয় তাহলে লম্বা পেনিসের ভূমিকা রয়েছে বলে তারা মনে করেছেন। তারপরেও তারা ফাইনাল কনক্লুশনে উপস্থিত হননি। বলেছেন যদি তাই হয় এবং সাজেস্ট করেছেন এশিয়া ও আফ্রিকান পুরুষের পেনিস ও নারীদের ভেজিনার মধ্যকার সম্পর্কিত স্টাডি আরো বড় আকারে করা দরকার। তবে সবচেয়ে বড় যে তথ্য তারা দিয়েছেন তা হলো পেনিসের সাইজ কিংবা ভেজিনার গভীরতা, যাই হোক আসল বিষয় হলো কনফিডেন্ট ডেভেলপ বা বিল করার মধ্যে সাইকোলজিক্যাল বড় রকমের এক রহস্য নিহিত নারী পুরুষ পূর্ণ স্যাটিসফ্যাকশনের জন্য। তাদের গবেষণার শেষ অংশে তারা উল্লেখ করেছেন মাত্র 3% লোকের মধ্যে পেনিসের সাইজ তারা নর্মাল বা এভারেজ সাইজ থেকে কম সাইজের পেয়েছেন, অর্থাৎ সর্বশেষ তথ্য মতে 9.5 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার লম্বা সাইজের তারা পেয়েছেন এবং এই সাইজে তারা ধরেছেন পুরুষের স্বাভাবিক পেনিসের সাইজ থেকে ছোট সাইজের পেনিস যা অস্বাভাবিক ধরনের। যদিও এই সাইজের পেনিস দ্বারা পূর্ণ সম্ভব ও সুখের ও নারীকে অর্গানিজম দেওয়া সম্ভব, তারা এই পর্যায়ে এসে বলেছেন এই ছোট সাইজের হওয়ার কারণে এটা কেবল তাদের মনস্তাত্ত্বিক এক চিন্তায় ভোগেন আর কিছু নয়, এতে নারীর অর্গাজমের কোনো ব্যাঘাত ঘটে না। এরপরও যদি নিজেকে অপরাধী মনে করেন তাহলে তারা যেন বৃহৎ আকারের গরিলার দিকে তাকান যারা অসম্ভব এক ছোট সাইজের পেনিস রয়েছে এবং তা দিয়ে এসে যুগের পর যুগ তাদের সঙ্গিনীদেরকে তৃপ্ত করে আসছেন এবং সন্তান উৎপাদন করে আসছেন। তো বন্ধুরা, আশা করি আমাদের আজকের আলোচনার পরে আপনারা আপনাদের পেনিসের সাইজ নিয়ে যেই ভয় ভীতি কাজ করে সেটা কেটে যাবে এবং পেনিসের সাইজ বড় করার জন্য অযথা ঔষধ সেবন করবেন না, বিভিন্ন লোকের কাছে প্রতারিত হবেন না। তো আজকে এই পর্যন্তই, আশা করি আমাদের আলোচনাটি ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আমাদেরকে আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।